ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা একটা মাত্রই এই হোমে আমরা খেলছি টি টোয়েন্টি জিম্বাবুয়ের সঙ্গে। তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবেন হেড কোচ, তার দিক নির্দেশনা আছে, সেটা হয়তো থার্ড উইকে কোনো একটা সময় হয়তো সেটা হবে। তারপরে হয়তো আমরা আমাদের জিম্বাবুয়ের সঙ্গে দল আমরা দিয়ে দিব যখনই আমাদের সুপার লিগ শেষ হবে, কিংবা তার আগেই যদি আমাদের কোচরা এখানে অ্যাভেলেবল থাকে। এটা আমি ঠিক জানি না কবে তারা ফিরবেন, তো বাট আমি যতটুকু জানি যে 20-22 তারিখের মধ্যে সবাই আসা শুরু হয়ে যাবে এপ্রিলের কোচদের এখানে ফেরত আসার। তো তারপরে ন্যাচারালি যারা খেলছেন তাদেরকে একটা তো কয়েকদিনের একটা তো রেস্ট তাদেরকে দিতেই হবে। দেওয়ার পরে নিশ্চয়ই যে বাবার সঙ্গে আমাদের প্রস্তুতি এবং তার পরবর্তীতে তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি। দেখেন অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব তার ব্যক্তিগত মতামত নিশ্চয়ই দিয়েছেন, তার সঙ্গে আমার কথোপকথনও হয়েছে। তো একটা লাস্ট কল হচ্ছে আমাদের দলটা দেওয়ার ব্যাপারে, তারপরে ডেফিনেটলি সেখানে একটা আলোচনা হয় কোচ ক্যাপ্টেনের সঙ্গে। দু তিনটে কারণ আমার মনে কাজ করেছে এখানে। একটা হচ্ছে যে আমাদের হাতে যদি পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় থাকতো সেটা আপনি ফার্স্ট থেকেই হচ্ছে সেখানে আপনি কোনো বিকল্প তার জায়গায় নিতে পারেন কি না সেটা একটা। সেকেন্ড হচ্ছে যে খেলোয়াড়টির এত ভালো রেকর্ড আপনি বললেন স্ট্যাটের দিকে ডেফিনেটলি আমাদেরকেও দেখতে হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে খেলোয়াড়ের কাছ থেকে যদি সেলফ রিয়েলাইজেশনটা আসে, অনুশোচনাটা আসে এবং তার উপর আমরা যদি আস্থা রাখতে পারি, লাস্ট কল ইস আমাদের কিছুটা ডেফিনেটলি আস্থা ছিল যে এই টেস্টে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে চিরঙ্গে দের ইজ এভরি পসিবিলিটি তার ফেরত আসার। এবং আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক, সাকিব যেখানে জয়েন করছে তার সঙ্গে মুশফিক যেহেতু নাই, তো ইনএক্সপিরিয়েন্স দিয়ে যে একদম কাজ হচ্ছে না সেটা অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। আবার অভিজ্ঞতা যদি অভিজ্ঞতার আলোকে না ক্রিকেট খেলতে পারে তাহলেও দল খুব একটা বেশি দূর এগোতে পারে না। তবে আমাদের তিন সিনিয়র প্লেয়ারের ইনিংসটা অনেক বড় হতে পারতো, মানে এটা একটা আমাদের আক্ষেপ যে মমিনুল একটা ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিলেন সেকেন্ড ইনিংসে, সাকিবও একটা নিজেকে সুসংহত করতে পেরেছিলেন তার ইনিংসে, এবং লিটন দাসও যে জায়গায় চলে গিয়েছিলেন সেখান থেকে ইনিংসটা বড় করা কিংবা তিন অঙ্কের পৌঁছে যাওয়াটা মোটেই অসম্ভব কিছু ছিল না। স্পেশালি আপনার উইকেট দেখেছেন যে ফিফথ ডেতে এটা তখনও ভালো বিহেভ করছিল, অ্যাপার্ট ফ্রম ফিউ ডেলিভারিস যেগুলো নাকি কমিন্দ মেন্ডিসের স্পিড করেছে বেশি। এছাড়া আমার মনে হয় যে উইকেট যথেষ্ট ভালো ছিল, ইটস বিট আনফর্চুনেট যে হি কুড ক্লিক, বাট ইট ওয়াজ আওয়ার কনফিডেন্স। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি কারোর উপর আত্মবিশ্বাস রাখি সেক্ষেত্রে হয়তো কোনো ব্যাটসম্যান হয়তো যথেষ্ট সফল নাও হতে পারে, একাধিক অসফল ব্যাটসম্যানদের ভিড়ে জাস্ট আমাদের কনফিডেন্স কিংবা আমাদের চোখে যেভাবে আমরা তাকে পরখ করেছি কিংবা তাকে যে জায়গায় আমরা দেখতে চাচ্ছি ভবিষ্যতে সেই আলোকে অনেক সময় নির্বাচন হতে পারে।